মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। সাবধান চাঁদ, সে সাহস এখনো তোমার হয়নি। সামান্য একটা মানব হয়ে এই দেবীর সাথে আড়ি দেওয়া কত বড় ভয়াবহ তা তুমি জান না চাঁদ। আমি ইচ্ছে করলে এই তামাং দুনিয়াকে তামাক আশা করতে পারি, আমি ইচ্ছা করলে এই পৃথিবীর একে আমি হাতের মুঠো আনতে পারি, তাই জান না তুমি চাঁদ। এই পৃথিবীটা যদি তুই তোর হাতের মুঠোতে আনতে পারিস, তাহলে একটি পূজা অঞ্জলির জন্য এই সাত সদাগরের কাছে এত কাকুতি মিনতি করছিস কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। প্রথমবারই দেখে আমার গুরুদেব মহাদেবের কথা যখন বলেছিলিস, তোর কথা মতো আমি তোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা দিয়েছিলাম, সে পূজা না খেয়ে তুই খেয়েছিস কুসুপনের কুড়ি ব্যাগ ভাইয়া ব্যাগ। এই পৃথিবীর সবার কাছে আমি বলে দিব তুই পথারক। ঠিক আছে স্যার, আমি পথারক, আমি এখান থেকে চলে যাচ্ছি। যদি এই পত্যার ক্ষমতা থাকে তাহলে তোর কাছ থেকে পূজাটাই করে নিবে, আর যদি ক্ষমতা না থাকে তাহলে নাকে ঘর দিকে এখান থেকে চলে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি চাঁদ। যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলতে চাচ্ছি, পূজা নয় হেঁতেলি চান্দু, পূজা নয় হেঁতেলি কলঙ্কি ডাল চান্দু মাথায় তুলনি রে। ওই পৃথিবীর যে প্রান্তে যাবে না কেন, আমি তোমার পিছে আড়ার মতলে থাকবো। তুমি পৃথিবীর যে প্রান্তে যাবে না কেন, আমি তোমার পিছে ছায়ার মতলে থাকবো। ফলে বলে কলে কৌশলে আমি তোমার কাছে পূজা দায় করবো। আজ আমি তোমার কাছে পূজা দায় করতে না পারি, এই পৃথিবীর কেউ আমাকে দেবতা বলে কাজ করবে না। আমাকে প্রত্যেককে করো বাল পূজাও দেবে না। গুড বাই, বেরিয়ে যা। সামান্য নারীর সাথে চাঁদ সদাগরের তর্ক বিতর্ক হয়ে গেল, এই অপমানের প্রতিশোধ আমি যদি না নিতে পারি, ব্যথায় আমার নাম চাঁদ সদাগর। ওগো নারী, তুমি আমার সাথে তুলনা করো না। আমি এই মুহূর্তে আমার ছয় পুত্রনী ওই দূরদেশে বাণিজ্যে যাত্রা করব, দেখবো দেবী তুমি আমার ছয় পুত্র কিভাবে ওই কালী দর্শন করে নৃত্য কর। ও নাসি ভাই, আইলে হালায় আইসে রে, খালি ওর নামে ভুল থাকে। এই আইসে রে, মাছ খা, মাছ কিনে আমি ও হালায় কাল্লা খাই, আমার খবর নাই। না না, খাই রে শালির ভুলা রে। কি কইলি? একটু বাজে হয়ে গেলাম, কয় না না কয় শালির ভুলা। কাঙ্গ বাবা তে তোমার শালির ভুলা কয়? তোর বাবা আমার মেয়ের জামাই হয়। তাহলে আমি কার জামা? তুই আমার মেয়ের ঘরের ফুলা। এ বাবা যদি মরে যায় তাহলে বাসায় নেই কে রাহ না কোনা, হ্যাঁ নিকে বকা হি কে রাখ। না তুই ভাই এলো, এম বেও এম বেও বেও। না না, তোমার একটা কথা কই, কো আওস করে কবু, তোমার এক বেড়ি জুতা দেবার এলো গান কইলা না। খারাপ কথা হুনছ, জুতা দেবার সেইটা মাইক দিয়ে কোন যাব? আরে গান কইলি, হ্যাঁ এক বেড়ি তোর মারলো জুতা দে, পস পস দে। হ্যাঁ না, হে গান দেখো, যদি কারো ভাইয়ের নিচে জুতা থাকে সামনে জুতা জানে দেনি দেবো, তার কিনবো না। আপনারা কি বাসুন? আমিও ভালো আছি। আসলো এত সুন্দর সাউন্ড, পরিবেশ ভালো হলে গান ভালো হয়। আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে না? গান যদি কেউ বায়না করেন এই সাউন্ড এগুলো আগে বায়না করবেন, তাইলে আমাকেও গান ভালো হয়। আমার স্বামী মলে কান্দিস না রে তোরা ভাড়ার নানিরা, স্বামী মলে কান্দিস না রে তো আমার স্বামী মলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা, স্বামী মলে কান্দিস না রে তোরা।
তখন আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছি, পাড়ায় পাড়ায় বানছি কত বারা, পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বানছি কত বারা। নাতি ভাইয়ের কথা জিগাই কোন স্বামী বলে কান্দিস না রে তোরা পাড়ার নানি রে। এই যে এইটার মান হইলে তোমার নাহাল মানুষ যেগুলো আছে আমার স্বামী মল্লে কান্দিস না রে তোরা পাড়ার ছেড়ি রে। আমি কইছি নানি রে আচ্ছা ঠিক আছে নাতি ভাই, ও তোর নানি তো পান হাঁটা খয় আর জর্দা নিবার কইছে, কাম তো নাই যাই চুরি করে আরাম পাইতাম না, যদি খালি দেশে এই আইন হইতো মহিলারা মারতো, মহিলারা মারবো না আমরা চুরি হবো না। হাই হাই রে কি করি, আগে নৌকা ঢোকা বাবার যাইতাম বিভিন্ন দেশে, ওহানা সদাগর নাই একটা সদাগর আছে কোন খোঁজ খবর পাই না, বাণীতে যাব কি জানি সদাগর হন আগের মতো বাণীতে যায় কিনা। তার বাবা তো মশা সাধ্য খেলাম ইয়ার আগে মাঝি কর্ণধর না না দেহ যে কোন শালা ডাহে বাড়ি আছো মাঝি কর্ণধর কেরকম না আগেই দেহ আমাকে চিনতে পারছো না সিনু কি ভাই আন্নে ফুটকি মতো পুষ্টার না গাই শুন ও গো মাঝি কর্ণধর আমাকে তুমি চিনতে পারছো না, আমি সেই চাম্পাইপুর নগরের অধিপতি চাতি সদাগর। কি করলা প্রণাম করছি? ও প্রণাম করলা, তাহলে আমি হুদাই পিছে থাকবো না। একই মাঝি কর্ণধর বলেন, একজন আমার পা ছুঁয়ে প্রণাম করেছে, আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে। বুড়া মানুষের প্রণাম ভূগোলে গিয়েই করে, আমরা তো জোয়ান পুলাহান ডিজিটাল যুগের পুলাহান ডিজিটাল প্রণাম করলাম তাই নাকি? হ্যাঁ এন তেনে করলাম, নেটওয়ার্কের সাহায্যে আপনি অন তেনে পাইছেন। বেশ তো, তোমার অনেক বুদ্ধি হয়েছে। বুদ্ধি ভালো আছে, খালি বুদ্ধি খারাপ না, জমিন বেচে খাইতেছে অনেক তাই নাকি? হ্যাঁ বুদ্ধির অভাব। শোনো মাঝি কর্ণধর বলুন, অনেক বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি, তুমি কি আমার বিপদ উদ্ধার করতে পারবে? বিপদ তো আমরা পড়ছি, সামনে বছর বিয়া করব, একটা টেহা নাই, দেখি কি বিপদে পড়ছি। কি ভাবছো কর্ণধর? সদাগর মশাই আগে আন্নের বিপদের কথা হইলেন ওই। আমার বিপদ হলো আমার 14 ডিঙ্গা মধুগড় সাজিয়ে দিতে হবে। কাম হইছে, তারপরে? তারপরে আমি সেই 14 ডিঙ্গা মধুগড় নিয়ে আমার 6 পুত্র সহ ওই দূরদেশে বাণিজ্যে যাত্রা করব। তুমি কি পারবে? আব্বা কাম হইছে। কই না না আব্বা, যুগে যুগের বল কও। ওই যে আঙ্গ বাবা দেখো, হেই তালে তালে কইছি। সদাগর মশাই বলো আমরা যামু। তুমিও যাবে? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। তবে একটি কথা, আগে ডিঙ্গা সাজাতে হবে। তুমি ডিঙ্গা সাজাবে, ডিঙ্গা সাজানোর আগে যাবে সেই কালীদশ সাগরে। আচ্ছা কালীদশ সাগরের জল মেপে ঠিক আছে দেখবে, জল যদি থাকে 14 তালা আমার ডিঙ্গা দিবে 15 তালা, আর জল যদি থাকে 16 তালা আমার ডিঙ্গা হবে 17 তালা। ঠিক আছে সদাগর মশাই, যেমনি কবেন হেমনি দিব।
ঠিক আছে, তাহলে আমরা দুজনে বুঝছেন আমি আর নানা দুজনে কালিদাস সাগরে যাইতেছি, ডিঙ্গা উঠাইয়া পরে আমরা খবর দিব। ঠিক আছে মাঝি কর্ণধর, তবে এই ডিঙ্গা তৈরি করতে গেলে তোমাদের তো কিছু এনামির দরকার আছে। সদাগর মশাই, আপনি সদাগর মানুষ, আপনার কাছে টেসাই আগে কাম কইরা নয় পরে টেয়ার কথা খবর নেই। বেশ, তোমরা কাজ করো, যত টাকা লাগে আমি তোমাদেরকে দিব। না না, আগে আটকাই নই শালারে, তারপরে টেয়াস আমো বুঝবো পরে। এই যে হাতে রাখো, এমবুর দেখো, ডুব দে ডুব দে। আমি জীবনেও না খুব ডুব পারছি, খুব ডুব পারছি তেমনি। ঠিক আছে একটার ভিতরে দুদিন হিল্লা বই রয়েছে। আমার ডিঙ্গা সাজানো হয়েছে সদাগর মশাই, পানি আসিল তেরো তলা, ডিঙ্গা দিছি চোদ্দ তলা, বেশি উঁচা করি নাই, আপনার মাপ মতোই করছি। বেশ, খুব সুন্দর ভাবে তুমি ডিঙ্গা সাজিয়েছ। হ্যাঁ, তোমরা আমার কাছ থেকে যত টাকা লাগে নিয়ে বাজার ঘাট করে তোমার পরিবারকে দিবে, আর আমার সঙ্গে ছয় মাস নয় সেই বারো বছরের জন্য বাণিজ্যে যেতে হবে, আমার ছয়টি পুত্র নিয়ে যাব। এই মুহূর্তে আমার সনিকার কাছ থেকে বিদায় নিয়ে আমার ছয় পুত্র সাজিয়ে নিয়ে আসব, তোমরা বাড়ি গিয়ে বাজার করবে। শৈল সৈন্য তো ডিস্টার্ব নষ্ট করছি গেলেন। নানা, যে সময় বাবা বুঝছো দুই তিন ঘন্টা ঘর সংসার করে হাবা, তোমার ঘর সংসার আবার কিন্তু ভেজাল ঠেজাল বাজায় না, ফুল আনগুলো এমনিতে বারোটা সরকারি মামলা খাবা, খালি সরম দেয় সনিকা। কোথায় সনিকা? আমাকে কেন স্মরণ করেছো স্বামী? সনিকা, বলো আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো? আমরা হলাম সদাগর বংশের সদাগর, আমাদের একমাত্র কাজ হচ্ছে বণিজ করা, তাই তো আমার ছয় পুত্র দয়কে নিয়ে আমি যাব সেই দূরদেশে কিছুদিনের জন্য বণিজ করতে। তুমি আমার ছয়টি পুত্রকে খুব সুন্দরভাবে সাজিয়ে দাও। না স্বামী। কেন? আমার ছয় পুত্র নিয়ে আপনি বারো বছরের জন্য বাণিজ্য যাবেন, কিন্তু আমি কাকে নিয়ে থাকবো? আর কে বা আমাকে মা বলে ডাকবে? হোগো সনিকা, আমার ছয়টি সন্তান নিয়ে আমি কিছুতেই বাণিজ্য যেতে দিব না। না সনিকা, তুমি এত বিচলিত হবে না, তুমি তুমি হাসি খুশি মনে তোমার ছয়টি পুত্রকে সাজে সাজ্জিত করে আমার সঙ্গে দিয়ে দাও, আমি যে যাব সেই দূরদেশে ছয় মাসের জন্য বাণিজ করতে। বলো, আপনি বারো বছরের জন্য ছয়টি পুত্র নিয়ে বাণিজ্যে যাবেন, কিন্তু আপনার যে এই রাজ্য কে পরিচালনা করবে? কেন, তুমি তো থাকবে ওই ভগবানের নাম স্মরণ করে, শিব ঠাকুরের নামে প্রার্থনা করে, তুমি এই চাম্পাইপুর নগর পরিচালনা করতে পারবে না সনিকা? আপনার যদি দোয়া থাকে তাহলে আমি অবশ্যই পারবো। বেশ, তাহলে আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে আমার ছয়টি পুত্র দয়কে ডেকে আমার সঙ্গে দিয়ে দাও। ঠিক আছে স্বামী, আপনি যখন বারো বছরের জন্য বাণিজ্যে যেতে চান তাহলে আপনাকে আমি বাধা দেব না, আপনি একটু অপেক্ষা করুন, আমার ছয়টি সন্তান আমি নিয়ে আসছি। বেশ,
তো স্বামী, আমার ছয় পুত্র আমি নিজ হাতে সাজিয়ে নিয়ে এসেছি। আপনি ওদেরকে নিয়ে 12 বছরের জন্য বাড়িতে যাব। বেশ পাপি, তোমার আম্মির কাছ থেকে বিদায় নাও। তোমাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে আমি যাব সেই অনেক দূরে বনিজ করতে। না, আমি যাব না পিতা। কেন যাবে না পিতা? আমার মন যাচ্ছে না। ওগো ওগো মানিক, তুমি যদি না যাও তাহলে যে তোমাদের বনিজ করা শিক্ষা হবে না, তাই তোমার পিতা জীবিত থাকা অবস্থায় তোমার পিতার সঙ্গে বনিজ করা শিখতে হবে। না পিতা, আমি কখনো যাব না পিতা। ওরে ওরে মানিক, তোমাদেরকে আমি নিয়ে যাব, তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে পিতা, এত করে বলছেন যত আমি যাব পিতা। বেশ, তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে নাও। ঠিক আছে পিতা। সোনিকা স্বামী, তোমার পুত্রদ্বয়কে আশীর্বাদ করে দাও। হ্যাঁ দেব স্বামী, তার আগে আমার একটি কথা। বলো কি কথা? আপনি যে 12 বছরের জন্য পানিতে যাবেন, আমার দেয়ার মতো আর কিছুই নেই। আপনি যদি সামান্য আমাকে একটু অনুমতি দিতেন সোনিকা, তাহলে আমার মাথার কেজিয়ে আপনার চরণ যাবার পূর্বে তুমি এই আবদার আমার কাছে করেছ, আমি কি তোমার কোন কথা আজ পর্যন্ত কি রাখিনি? হ্যাঁ রেখেছেন স্বামী। তাহলে আজও তোমার মনে যা চাই তুমি তাই করবে, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করব। ভগবান যেন তোমাকে সুখী শান্তিতে এই চাম্পাইপুর নগরীর প্রাসাদে রাখে। নানা, দেহ কি বা করে বেরিয়ে ভক্তি দেয়? আমরা কি ভক্তি দিলাম তাই বলো, কেমন করে আমার ছয়টি সন্তানকে আমি বিদায় দিব? খা খাবি তো খা। ছয়টি সন্তান আমার বিদায় দিতে হবে। ওরে মানে সোনিকা, তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন? আরেকটা নিয়ে দেবো সেফা। সোনিকা, আমাদের এই যাত্রার সময় যদি তুমি এভাবে কান্নাকাটি করে ভেঙ্গে পড়ো, তাহলে আমাদের সন্তানেরা যে আমার সঙ্গে যতদিন থাকবে শুধু তোমার কথা মনে করে কাঁদবে আর কাঁদবে। খাও বেশি করে। কোনো মা চায় না যে সন্তানকে বিদায় দিয়ে একা শূন্য ঘরে থাকে, কিন্তু আমার যে তোমার ওই হাসি মুখ যেন দেখতে পারি। বিদায় 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 বিদায়। আমি তোমাকে অবয় দান করছি, তুমি কি বলবে? আপনার ঘুম কিরকম? রাইতে ঘুমায় কেন? তাইলে বুঝলাম না, তাইলে বাইন যাই কই? এই যে পুলা হাঁকি ব্যক্তি আপনারই সদাগর, সদাগরের পুত্র। এই মাঝি কর্ণধর, তুমি সদাগরের সম্মুখে দাঁড়িয়ে এইসব কি বলছো? না কইলাম এনেকে তাকে শিখেলাম জানে ঘুম কিবা, কারণ আমনে সদাগর শিক্ষিত মানুষ আনে যে ছয়টা ফুলা আনতে হয়, তাইলে যারা আমরা গরিব মানুষ তাকে তো 20-30 টাকা থাহার কথা। এই সদাগর মশাই, তুমি বিশ্বহরির নাম নিয়ে ডিঙ্গা ওই কালীদের সাগরে বাসিয়ে দাও। এই যে বাড়ি দেখল ফাড়ি এলাম।
মাঝি ভাইয়া যাও রে, অকুল দিয়া আমার বাঙা নাও রে বাজি ভাইয়া যাও রে বাজি, ভাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও